নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের আজকের রেসিপিটি হলো গাজরের হালুয়া। এটা একটা মিষ্টি রেসিপি, আসুন রেসিপিটা শুরু করা যাক। গাজরের হালুয়া তৈরির পদ্ধতি খুবই সহজ, আসুন রেসিপিটা শুরু করা যাক। প্রথম এখানে যেটা নেওয়া হয়েছে সেটা হলো গাজর। এখানে গাজর খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়েছে। এখানে এক বাটি গ্রেটেড গাজর আছে। আর নেওয়া হয়েছে এলাচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন। প্রথম একটা প্যান ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দেওয়া হয়েছে দুধ। এখানে এক লিটারের মতন দুধ নেওয়া আছে। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এটাকে সামান্য একটু ঘন করে নিতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট ধরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা সামান্য যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো, এবং আপনারা চাইলে একটা তেজপাতাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু হাফ টেবিল স্পুনের মতন এলাচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরগুলো। এখানে গ্রেট করা গাজর নেওয়া হয়েছে প্রায় এক বাটি মতন। গাজরটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। গাজরটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 1 চিমটি লবণ এবং 1 টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে দিলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে লবণ দেওয়ার কারণ হলো লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু একটু বেশি বোঝা যায়। খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিতে হবে। এরপর এই হালুয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চিনি এবং ঘি। এটাকে এবার 10 মিনিট ধরে খুব ভালো করে ফুটতে দিতে হবে লো ফ্লেমে। গাজরটা যখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে এবং দুধটা যখন ঘন হয়ে গাজরের সাথে মিশে যাবে তখন বুঝতে হবে হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে। হালুয়াটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হলো। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া। এবার এটাকে সার্ভ করার জন্য একটা বোলে তুলে নিতে হবে। এই হালুয়ার উপরে আপনার পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে আপনি এটাকে সার্ভ করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।